হ্যালো বন্ধুরা, সুমিস রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বাগানে চলে এসেছি, আমের চাটনি করবো। আমটা পেড়ে নিচ্ছি। আম পাড়া হয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি গিয়ে চাটনি বানাবো। আম নিয়ে চলে এসেছি বাগান থেকে আমের চাটনি করব বলে। আমের চাটনি করতে লাগছে আমার আম, চিনি, শুকনো লঙ্কা, সর্ষে, হলুদ, নুন, সর্ষের তেল, তেজপাতা। এবার আমগুলোকে কেটে নেব, একটা কেটে ছাড়িয়ে নিচ্ছি। একটা আমকে চার টুকরো করব। আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। আমে জল দিয়ে আমটাকে ধুয়ে নিচ্ছি। আমটা ধুয়ে তুলে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দিলাম উনুনের মধ্যে। কড়া গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প সর্ষে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আমটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। গরম পড়েছে তো, সবজি দিয়ে ভাত খেতে ভালো লাগে না, চাটনি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে গরমের সময়। আমি সব কিছু দিয়ে তেলে ভেজে চাটনি করছি। অনেকেই আম সিদ্ধ করে নিয়ে তারপরে চিনির রস করে, চিনির রসে দিয়ে দেয় আম সিদ্ধ করে, সেটাও খেতে ভালো হয়, এটাও খেতে ভালো হবে। আমটাকে ভেজে নিচ্ছি, এবার আমি জল দিয়ে দেবো। আমটা সিদ্ধ হলে চিনি দিয়ে দেবো। এই চাটনিটা খুব সহজেই হয়ে যায় সব কিছু একসাথে দিয়ে। আর একদিনকে দেখাবো তোমাদেরকে, আম সিদ্ধ করে নিয়ে আমে চিনির রসে ফেলে দেব। অল্প হলুদ দিয়ে দিচ্ছি,
স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। আম একদম সিদ্ধ হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি আমে। চাটনি রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। এবারে ঢেলে নিচ্ছি বাটিতে চাটনি। চাটনি রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।